সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হোসেনপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করছি ঘরে বসে এই করোনাকালীন সময়ে তোমরা স্যারদের অনলাইন ক্লাসগুলো রীতিমতো ফলো করছো এবং কিছু জানার চেষ্টা করছো। আমরা জানি পৃথিবী সবসময় পরিবর্তনশীল। আজ এই পৃথিবীর যে পরিবর্তন, আমাদের সৃষ্টিকর্তা যেভাবে আমাদেরকে চালায় সেভাবেই আমাদেরকে চলতে হবে, আর ব্যতিক্রম কখনো হবে না। কাজে এটা মেনেই নিতে হবে, যখন যে পরিবেশ তখন সেভাবেই আমাদেরকে চলতে হবে। এতদিন স্যারদের ক্লাস আমরা ক্লাসরুমে গিয়ে স্যার উপভোগ করতে পেরেছি, এখন এই মহামারী করোনার কারণে আমাদের অনলাইনের বিকল্প কোনো চিন্তা সরকার বা আমাদের করার মতো ক্ষমতা নেই, কাজে অনলাইনেই আমাদের ক্লাসগুলো এখন বর্তমানে নিতে হচ্ছে। তো আশা করছি যে তোমরা স্যারদের ক্লাসগুলো সুন্দরভাবে অনুসরণ করলে তোমরা অনেকটা উপকৃত হবে। যাক, প্রথমে বলছিলাম যে পৃথিবী ঘূর্ণায়মান, পৃথিবী পরিবর্তনশীল। তেমনি আজকে তোমাদের যুক্তিবিদ্যার এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, এটা ঠিক পরিবর্তনশীল একটা বিষয়। আর তোমরা জানো আমি বিধবা সরকার, তোমাদেরকে যুক্তিবিদ্যার বিষয় নিয়ে আলোচনা করি। আজ আমি তোমাদের সঙ্গে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করব আবর্তন নিয়ে। তোমরা জানো আবর্তন কি? আবর্তন কথাটা তোমরা প্রায় শুনে থাকো। আবর্তন মানে ঘোরা, আবর্তন মানে ঘোরা। পৃথিবী সূর্যের চারদিকে আবর্তিত হইতেছে, কিন্তু এক সময় কিন্তু আমরা পৃথিবীর মানুষ জানতাম যে সূর্য পৃথিবীর চারদিকে আবর্তিত হয়। অর্থাৎ গ্যালিলিও বলেছিল যে সূর্য পৃথিবীর চারদিকে আবর্তিত হয়, কিন্তু পরবর্তীতে অনেক পরীক্ষা নিরীক্ষার পর বিজ্ঞানী কোপার্নিকাস এসে প্রমাণ করেছেন যে পৃথিবী সূর্যের চারদিকে আবর্তিত হয়। তাহলে আবর্তন মানে ঘোরা। তেমনি যুক্তিবিদ্যার একটি বিষয় হল আবর্তন। তাই আজ আবর্তন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর প্রথমে আমরা আলোচনা যাব যে আবর্তন কাকে বলে, আবর্তনের সংজ্ঞা কি, আবর্তনের উদাহরণ, এগুলো নিয়ে আমরা আলোচনা করলে তোমাদের জিনিসটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই আমরা আলোচনা করব আবর্তন কি। আবর্তন সাংকেতিক অর্থে বলতে গেলে বোঝা যায় ঘোরা। এখন যুক্তিবিদ্যায় এই আবর্তনকে কিভাবে ঘুরতে বলেছে সেটা নিয়ে আমরা জানব। ঘোরানোরে উদ্দেশ্য এবং বিধেয়কে ঘোরানো, অর্থাৎ উদ্দেশ্যটাকে বিধেয় করা, বিধেয়টাকে উদ্দেশ্য করা, এটাই হলো আবর্তন। যুক্তিবিদ্যার ভাষায় এটাকে বলা হয় আবর্তন। এখন আমরা যদি সংজ্ঞাটা দিই যুক্তিবিদ্যার ভাষা, তাহলে এটা এমন হবে, উদ্দেশ্য এবং বিধেয়কে ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তন করে একটি নতুন সিদ্ধান্ত স্থাপন করাই হলো আবর্তন। কি বলছি? উদ্দেশ্য এবং বিধেয়কে ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তন, অর্থাৎ অন্যায়ভাবে স্থান পরিবর্তন করা যাবে না, ন্যায়ভাবে স্থানটা পরিবর্তন করতে হবে। যেমন উদাহরণ দেখো, এখানে একটি আশ্রয় রেখা দেওয়া আছে, ইট হয়লা। আশ্রয় রেখাটা কি? ইট হয়লা। এখানে উদ্দেশ্যটা ইট আর বিধেয়টা লাল। তাহলে এই যে লাল এবং ইট, এটাকে আমরা ঘোরাবো। এই লালটাকে সিদ্ধান্তে আমরা কি করবো, সিদ্ধান্তে উদ্দেশ্য তৈরি করবো। এই লাল হয়ে গেল উদ্দেশ্য, আর গুণের কোনো পরিবর্তন করা যাবে না। গুণ বলতে হয় এবং নয়। যদি হয় তাহলে সদর্থ গুণ, আর নয় হলে ননিয়ার্থ গুণ। তাহলে আমরা এই যে হয়, যেহেতু আশ্রয় রেখে হয় আছে, তাহলে সিদ্ধান্তে কি হবে, হয় হবে। আর এই যে উদ্দেশ্য ইট, এই ইটটা হয়ে যাবে বিধেয়ক ইট। অর্থাৎ লাল হয় ইট, ইট হয় লাল। এটা আবর্তন করলে এটার সিদ্ধান্ত দ্বারা লাল হয় ইট। তেমনি আরেকটি আশ্রয় রেখো, কাক হয় কালো। এখন তোমরা এটা নিজেরাই করতে পারবা, কালোকে উদ্দেশ্য করবা, কাককে বিধেয় করবা, হয় থাকবে। যেমন কালো হয়, কালো হয় কাক। তাহলে এই যে ঘুরানো, এটাকে যুক্তিবিদ্যার ভাষা বলা হয় আবর্তন। যেমন মনে করো এই যে এই উদ্দেশ্যকে আমি সিদ্ধান্তে বিধেয় তৈরি করেছি, আবার এই যে লাল বিধেয়টাকে উদ্দেশ্য তৈরি করেছি, অর্থাৎ আশ্রমের উদ্দেশ্য এবং বিধেয়ক
যে সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে বলা হয় আবর্তন। আর যদি ছড়া বসা করতে হয় তাহলে বলা যায় উদ্দেশ্যকে বিধেয় ধরো, বিধেয়কে উদ্দেশ্য করো, গুণের হবে না কোনো পরিবর্তন, যুক্তিবিদ্যার ভাষায় তার নাম আবর্তন। আবার বলছি উদ্দেশ্যকে বিধেয় করো, বিধেয়কে উদ্দেশ্য ধরো, গুণের হবে না কোনো পরিবর্তন, যুক্তিবিদ্যার ভাষায় তার নাম আবর্তন। আশা করছি তোমরা আবর্তনের সংজ্ঞা, আবর্তনের উদাহরণ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ আমার যতটুকু ধারণা, কারণ এটা খুব সহজ বিষয়। আবর্তনের আবর্তনের যুক্তিবিদ্যায় আবর্তন অধ্যায়টা খুবই সহজ, অত্যন্ত সহজ একটা বিষয়। এটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি যে এই যে উদ্দেশ্য, উদ্দেশ্যটাকে আমরা বিধেয় করবো, বিধেয়টাকে উদ্দেশ্য করবো, গুণের কোনো পরিবর্তন করবো না, এটি হলো যুক্তিবিদ্যার আবর্তন। এখন আসো, আমরা জানি একটা যুক্তি তৈরি করার জন্য কমপক্ষে দুটি বাক্য লাগে, একটা আশ্রয়বাক্য, একটা সিদ্ধান্ত। আবার একাধিক বাক্য থাকতে পারে, কয়েকটি আশ্রয়বাক্য, একটা সিদ্ধান্ত। তো এইগুলো নিয়ে তোমাদের সঙ্গে ইতিপূর্বে আলোচনা করেছি যে অনুমান দুই ধরনের, অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান। তাহলে অমাধ্যম অনুমানে কোনো মাধ্যম থাকে না, আর মাধ্যম অনুমানে মাধ্যম থাকে। তো আমরা এই যে আবর্তন, আবর্তন হলো এক ধরনের অমাধ্যম অনুমান, কারণ এখানে কোনো মধ্যম বাক্য থাকে না, একটা আশ্রয়বাক্য, একটা সিদ্ধান্ত, একটা আশ্রয়বাক্য, একটা সিদ্ধান্ত, কারণ কোনো মধ্যম নাই। এই জন্য আবর্তন হলো এক ধরনের অমাধ্যম অনুমান। তাহলে এই যে অমাধ্যম অনুমান, এই আবর্তনের অমাধ্যম অনুমানের এই আবর্তনের ক্ষেত্রে এই আশ্রয়বাক্যটাকে বলা হবে আবর্তনীয়, আবর্তনীয়। আবর্তনের ক্ষেত্রে যে আশ্রয়বাক্যটা হবে সেটাকে বলা হবে আবর্তনীয়, আর সিদ্ধান্ত যা হবে সিদ্ধান্তটা না হবে আবর্তিত, আবর্তিত। অর্থাৎ বিষয় একটাই, যা আশ্রয়বাক্য তাই আবর্তনীয়, যা সিদ্ধান্ত তাই আবর্তিত। অর্থাৎ যে যে বাক্যটাকে ঘুরানো হবে এই বাক্যটার নাম হবে আবর্তনীয়, অর্থাৎ ঘূর্ণনীয়, এটা ঘুরানো সম্ভব। আর ঘুরানোর পরে যে বাক্যটা হবে সেটা হবে সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্তটার নাম হলো আবর্তিত। তাহলে তোমরা ক্লিয়ার যে যুক্তিবিদ্যায় আবর্তনের আশ্রয়বাক্যকে বলা হবে আবর্তনীয়, আর সিদ্ধান্তটাকে বলা হবে আবর্তিত। শুধু নামের ব্যবধান, কাজ একটাই, যা আশ্রয়বাক্য তাই আবর্তনীয়, যা সিদ্ধান্ত তাই আবর্তিত। এখন আমরা যতটুকু আলোচনা করেছি তাতে তোমরা যুক্তিবিদ্যায় আবর্তন কাকে বলে, আবর্তনের সংজ্ঞা, উদাহরণ এবং বাক্যগুলোর নাম ইতিমধ্যে তোমরা জানতে পেরেছ। তারপরে আবারও তোমাদেরকে বলছি রিভিউ, যে তোমরা মানে যদি বুঝতে না পারো আবারও সেই সাথে তোমাদের সঙ্গে আবারও কথা বলছি এটা নিয়ে। আবর্তন বলতে ঘুরা, আর যুক্তিবিদ্যার এই সংজ্ঞাটা হলো যে উদ্দেশ্য এবং বিধেয়কে ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তন করে একটি নতুন সিদ্ধান্ত স্থাপন করা হলো আবর্তন। আবার একটা ছড়া বলেছিলাম নিশ্চয়ই মনে আছে, যে উদ্দেশ্যকে বিধেয় ধরো, বিধেয়কে উদ্দেশ্য করো, গুণের হবে না কোনো পরিবর্তন, যুক্তিবিদ্যার ভাষায় এর নাম আবর্তন। তাহলে এই আবর্তনের সংজ্ঞা, উদাহরণ এবং আবর্তনের ক্ষেত্রে বাক্যগুলোর নাম ইতিমধ্যে তোমরা জেনেছ। এখন আমরা আলোচনা করব যে আবর্তনের যে কিছু নিয়ম আছে, তোমরা জানো যে কোনো যুক্তিবিদ্যার যে কোনো বিষয়ে কিছু নিয়ম কানুন মেনে চলা হয়, কারণ যুক্তিবিদ্যাকে বলা হয় নিয়মের বিদ্যা। তেমনি এই যুক্তিবিদ্যার নিয়মগুলো লঙ্ঘন করলে এক ধরনের ত্রুটি দেখা দেয়, এই ত্রুটিগুলোকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় অনুপপত্তি। তো আজকে আমি তোমাদের সঙ্গে এই আবর্তনের নিয়মগুলো নিয়ে আলোচনা করব, আর ত্রুটিগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন আসলে আমরা নিয়মগুলো নিয়ে আলোচনা করি। তাহলে আবর্তনের প্রথম নিয়ম, একটা বাক্যকে, একটা আশ্রয়বাক্য বা আবর্তনীয় বাক্যকে তুমি যখন আবর্তন করবা তখন তোমার কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। আর এই নিয়মকানুনগুলোর মধ্যে প্রথম নিয়ম, এক নম্বর নিয়ম,
আশ্রয় বাক্যের বা আবর্তনীয় বাক্যে আশ্রয় বাক্যের উদ্দেশ্য উদ্দেশ্য উদ্দেশ্যটাকে কি করতে হবে সিদ্ধান্তে বিধেয় করতে হবে অর্থাৎ আশ্রয় বা আবর্তনীয় বাক্যের উদ্দেশ্যটাকে সিদ্ধান্তে বিধেয় করতে হবে দুই নম্বর নিয়ম আশ্রয় বাক্যের বিধেয়টাকে বা আবর্তনীয় বাক্যের বিধেয়টাকে সিদ্ধান্তে উদ্দেশ্য করতে হবে কি করতে হবে আশ্রমিকের উদ্দেশ্যটাকে বিধেয় করতে হবে আবার আশ্রমিকের বিধেয়টাকে উদ্দেশ্য করতে হবে দুই নম্বর নিয়ম তিন নম্বর নিয়ম গুণের কোনো পরিবর্তন করা যাবে না তিন নম্বর নিয়ম হলো গুণের কোনো পরিবর্তন করা যাবে না যদি আশ্রমিক বা আবর্তনীয় বাক্য হয় তাহলে সিদ্ধান্তটা হয় হবে আর আশ্রমিক বা সিদ্ধান্ত যদি নয় হয় তাহলে সিদ্ধান্ত নয় হবে আরেকটা নিয়ম হলো চতুর্থ নিয়ম যে কোন অব্যক্ত পদকে সিদ্ধান্তে ব্যক্ত করা যাবে না অর্থাৎ আশ্রমিকের কোন অব্যক্ত পদকে সিদ্ধান্তে ব্যক্ত করা যাবে না তাহলে চারটা নিয়ম সম্পর্কে তোমরা পরিষ্কার ধারণা পেয়েছ আমি হয়তো বোর্ডে লিখতে পারিনি কিন্তু মুখে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এই নিশ্চয়ই খাতায় লিখে লিখা যে প্রথম নিয়ম হল আশ্রমিক বা আবর্তনীয় বাক্যের উদ্দেশ্যটাকে সিদ্ধান্তে কি করতে হবে বিধেয় করতে হবে দুই নম্বর নিয়ম আশ্রয় বাক্য বা আবর্তনীয় বাক্যের বিধেয়টাকে সিদ্ধান্তে কি করতে হবে উদ্দেশ্য করতে হবে তিন নম্বর নিয়ম গুণের কোনো পরিবর্তন করা হবে না অর্থাৎ গুণ যদি হয় থাকে আশ্রয় বাক্য তাহলে সিদ্ধান্তে হয় হবে আর গুণ যদি নয় থাকে তাহলে সিদ্ধান্তে নয় হবে চতুর্থ নিয়ম আশ্রয় বাক্যের কোনো অব্যক্ত পদকে সিদ্ধান্তে ব্যক্ত করা যাবে না ব্যাপকতা সম্পর্কে তোমাদেরকে ইতিমধ্যে আলোচনা করেছি তাই কাজে এটা নিয়ে এখন আর আলোচনা করবো না তাহলে আজকে আমার ক্লাসের যে বিষয়বস্তু ছিল আবর্তন কাকে বলে আবর্তনের সংজ্ঞা উদাহরণ এবং আবর্তনের নিয়মগুলি সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করেছি তারপরেও আমি ক্লাসটা শেষ করতে যাব এর মধ্যে কিছু কথা বলে নিই যে আবর্তন কাকে বলে আমরা বুঝছি যে আবর্তন ঘোরা আর যুক্তিবিদ্যায় হলো একটা আশ্রয় বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়কে ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তন করাই হলো আবর্তন আবর্তনের কয়টি নিয়ম চারটি নিয়ম প্রথম নিয়ম উদ্দেশ্যকে বিধেয় করতে হবে আশ্রয় বাক্যের উদ্দেশ্যকে বিধেয় করতে হবে সিদ্ধান্তে আর আশ্রয় বাক্যের বিধেয়টাকে সিদ্ধান্তে উদ্দেশ্য করতে হবে গুণের কোনো পরিবর্তন হবে না এবং আশ্রয় বাক্যের কোনো অব্যক্ত পদকে সিদ্ধান্তে ব্যক্ত করা যাবে না তাহলে এই হলো আমাদের আলোচনা আলোচ্য বিষয় ছিল এবং আলোচনা করেছি এবং তোমরা উদাহরণসহ আমি বোঝানোর চেষ্টা করেছি আশা করছি যে তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে যদি তোমরা অনুসরণ করো তাহলে আবর্তন সম্পর্কে তোমরা পরিষ্কার একটা ধারণা পাবে এই আমার বিশ্বাস সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে এবং আমার পক্ষ থেকে তোমাদেরকে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে ক্লাসটা শেষ করলাম ধন্যবাদ সুপ্রভাত